Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen wa salatu wa salamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera, ami aajke ekti sura somporke alochona korbo je surati somosto roger moha oshodh ebong je surati matro 3 bar paath korle 2 khatam quraner sawab paoa jay. বন্ধুরা এই সূরা সম্পর্কে একটি সুন্দর হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি কি চাও আমি তোমাকে পবিত্র কোরআনের এমন একটি সূরা শিখিয়ে দেই যা তাওরাত জাব্বুর ইনজিল এমন কি কোরআনেও দ্বিতীয়টি নেই তো হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাকে সেই সূরাটি শিখিয়ে দিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নামাজে কিভাবে সূরা পাঠ করো তখন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতেহা পাঠ করে শোনালেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি সেটি হলো সূরা ফাতেহা যা বারবার তেলাওয়াত করা 7 আয়াত বিশিষ্ট সূরা তো এই সূরাটি আপনারা সকলেই জানেন এবং এমন কি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই সূরাটি পড়তে জানে কিন্তু এই সূরার এত গুরুত্ব এবং এত ফজিলত এটা আমরা অনেকেই জানি না তো বন্ধুরা দারিমি শরীফের আরো একটি বর্ণনা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ প্রিয় বন্ধুরা শুধু তাই নয় তাফসীরে মাজহারিতে আরো একটি বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনবার সূরা ফাতিহা পাঠ করলে দুই খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ সূরা ফাতিহাটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে এই সূরাটির কত ফজিলত এবং এই সূরাটি নিঃসন্দেহে সমস্ত রোগের মহা ঔষধ সাহাবা ইকরাম যদি কোনো ব্যক্তি পাগল হইতো অসুস্থ হইতো মাথা ব্যথা হইতো এবং অন্যান্য রোগ হইতো তো সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে সেই ব্যক্তির উপর দম করত তো বন্ধুরা এজন্য আমরা এই সূরাটি বেশি বেশি পাঠ করব বেশি বেশি তেলাওয়াত করব এবং নিয়মিত এই সূরাটির আমল করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই সূরা ফাতিহার উপর আমল করার তৌফিক দান করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন সূরা ফাতিহা সম্পর্কে জানতে পারে এটার যে কত ফজিলত তারাও যেন জানতে পারে এবং আমল করতে পারে আর আপনার কারণে যদি ইসলামের একটি বিষয় অন্য কেউ জানতে পারে এর জন্য কিন্তু আপনি ঠকবেন না আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ শুধু সামান্য একটি কাজ শেয়ার করে দিবেন আমি ভিডিওটি তৈরি করে যেরকম সওয়াব পাবো আপনি শেয়ার করার মাধ্যমে ঠিক একই রকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা দেয়
তো বন্ধুরা অবশ্যই এর জন্য ভিডিওটি শেয়ার করবেন, আর যদি আপনাদের মনে কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামী এপিসোডে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান এবং কোনো প্রকার আপডেট মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা ইনশাআল্লাহ আবার ভবিষ্যতে কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।